ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন কৃষ্ণকলের ধারাবাহিকে তিয়াশা রায়ের নতুন ধারাবাহিক আসছে, যার নাম হলো বাংলা মিডিয়াম। কিন্তু কৃষ্ণকলের ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। কৃষ্ণকলের ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল শ্যামা। শুরুতে সকলে এই অভিনেত্রীকে সুমন রায়ের স্ত্রী তিয়াশা রায় নামেই চিনতেন, কিন্তু অভিনেত্রীর আসল নাম হলো তিয়াশা লেপচা। কৃষ্ণকলের ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেলেও আজও ঘরে বাইরে অভিনেত্রীকে স্ট্রাগল চালিয়ে যেতে হচ্ছে। কৃষ্ণকলের ধারাবাহিক চলাকালীন সময়ে অভিনেত্রীর এত জনপ্রিয়তা সত্ত্বেও তার ঘরে তখন চলছিল রীতিমতো যুদ্ধ। অনেকেই জানেন তার স্বামী সুমন রায়ের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী, আর এই ঘটনাটা সত্যি স্বীকারও করে নিয়েছিলেন অভিনেত্রী তিয়াশা রায়। এই প্রসঙ্গে তিয়াশা রায় জানিয়েছেন, ছোটবেলায় যখন মা বাবা তার সন্তানকে সাইকেল কিনে দেন, তারপরে কিন্তু নিজের প্রচেষ্টায় সাইকেল চালানো শিখতে হয়, আর তিয়াশা রায়ের ব্যাপারটা ছিল তাই। হয়তো সুমন রায়ের হাত ধরে তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু নিজের পাকা জায়গাটা তৈরি করেছিলেন নিজের পরিশ্রম এবং কর্মদক্ষতা দিয়ে। নানা ছোটখাটো ব্যাপারেই তাদের দুজনের মধ্যে সব সময় মনোমালিন্য হতো। অনেক দিন ধরে তারা আলাদা থেকেছেন, তাদের বিয়েটা বাজানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছেন। কিছুদিন আগে ডিভোর্স হয়েছে এই অভিনেত্রীর, তাই এই ডিভোর্স নিয়ে চাপা মন খারাপ তো অভিনেত্রীর মধ্যেই ছিল। তবে আরো একটি বিষয় মিলে অভিনেত্রীকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল, কারণ কৃষ্ণকলের ধারাবাহিকের মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেও তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক বছর। ইন্ডাস্ট্রিতে একটা কাজের জন্য ক্রমাগত তাকে অনেক চেষ্টা চালিয়ে যেতে হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, 4 বছর ধরে একটা ফেমাস ধারাবাহিকে কাজ করার পরেও যখন তিনি কাজ পাচ্ছিলেন না, তখন তাকে হতাশা গ্রাস করেছিল। তখন প্রায়ই মনে হতো এই জীবন রাখাচ্ছে মরে যাওয়া ভালো। অভিনেত্রী জানিয়েছেন, পর্দার বাইরেও তাদের জীবন রয়েছে, আর তাদের সেই জীবনে স্বাভাবিক মানুষের মতোই দুঃখ কষ্ট হয়, সকলেরই কান্না আসে, ডিপ্রেশনে ভোগেন তাদের মতো জনপ্রিয় তারকারাও। এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট করে জানান, আর কারা কারা তিয়াশার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম প্রতিদিন দেখবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।